সমস্ত গার্মেন্টস সামগ্রী ভাই, এভাবে এখান থেকে কিছুদিন আগে আমার পরে এরকম বিশ ত্রিশ জন মানুষ এসে আমার পরে হামলা করেছে, আমি তাও কিছু কইনি, শুধু আমার ব্যবসাটার দিকে তাকে, আমার দুটো সন্তান আছে তাদের দিকে তাকে। আমার দোকানে সর্বমোট 35 লক্ষ টাকার মাল ছিল, বেচাকেনা হয় আবার নিয়ে আসা হয়, ক্যাশ টাকা ছিল হচ্ছে 1,70,000 টাকা। রাত আরও মানে তখন রাত 2:40 আমার এক স্বাস্থ্য ভাই ও আমাদের বাসায় ডাকে যে মিলনের দোকানে আগুন লাগছে। আমি সেই অবস্থায় উঠে আমার ভাইপোরে নিয়ে আমি মোটর সাইকেলে চলে আসি বাজারে, এসে দেখে ফায়ার সার্ভিস কর্মীরা একটা তালা কাটছে আর ওরা চাবি চাবি করতেছে। আমরা চাবি এনে দিলাম, চাবি দেওয়ার পরে শাটার খুলে ওরা আগুন নিভাতের কাজ লাগলো। ওদের পানির সংকট, পানি পানি করতেছে, এখানে বাজার কমিটির যে নাইট গার্ড ছিল তাদের ডাকতেছে, কেউ ছিল না এখানে। ওরা পানির জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পানি শেষ পর্যন্ত পায়নি, দোকানেতে ধুধু করে আগুন চলতেছে। তখন লাস্ট পর্যায়ে নিয়ন্ত্রণ নিয়ে আসলো, আসার পরে তারা বলতে যাচ্ছে যে এটা কিন্তু আগুনে মানে কারেন্টের আগুনে না, এটা কিন্তু পরিকল্পনাভাবে অন্য কোনো সমস্যা, আপনারা প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে তদন্ত রিপোর্ট বের করেন। আমাদের যে ক্ষতি ভাই, যে ক্ষতি হয়েছে একমাত্র আমরা বুঝতে পারতেছি আর আল্লাহ জানতেছে যে কী অবস্থা। আমার ভাইটা একবার শেষ হয়ে গেছে, তার অন্তত 20 লক্ষ টাকার বেশি বিভিন্ন ব্যাংক এনজিও থেকে লোন নেওয়া, এটা শত্রুমূলক, কেউ না কেউ শত্রুমূলকভাবে আমার ভাইয়ের দোকানে আগুন দিয়েছে। কারণ এখানে কোনো কারেন্টের লাইন নাই, কারেন্টের লাইন 3 দোকান পরে তার সেখানে মেন সুইচ, আর প্রত্যেকটা দোকানে ব্রেকার লাগানো, এখন তো জানেন ডিজিটাল ব্রেকার, কোনো সমস্যা হইলে ব্রেকার উঠে যায়, কারেন্টের ডিস্টার্ব হয় না। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কে রাত্রে দোকানটা পুড়ে গেছে, এখন আমার কথা হচ্ছে পুড়ি যদি যাবে পুড়ি কীভাবে গেল? আমাদের দোকানদার যদি ওই 11টার সময় দোকান বন্ধ করে চলে গেছে, 11টার সময় দোকান বন্ধ করে চলে যাওয়ার পরে যদি ওর গোলপে ধরে কি সিগারেটে আগুনে ধরে, তাহলে আমার যেটা প্রশ্ন যে ওইটা পট্টি তো আর 3টে পর্যন্ত লাগবে না, সিগারেটের আগুনে যদি ধরে, গোলপের আগুনে যদি ধরে, তাই ও 2 ঘন্টার মধ্যে আগুন ধরে যাবে। তার বিরাট একটা ক্ষতি হয়ে গেছে, তার কাপড় চোপড় পড়ে গেছে বা পোড়ায় দোবাইছে, এটা ষড়যন্ত্রভাবে মনে হয়, এটা আমার ধারণা বা আরও 10 জনের ধারণা, এটা একটা ষড়যন্ত্র বাজারের প্রত্যেকটা লোকের ধারণা, এটার আমরা সঠিক বিচার চাই বা সঠিকভাবে এটা তদন্ত প্রশাসন বা দেখা যাচ্ছে যে বাজার কমিটি বা অন্য অন্য যারা আছেন কর্মকর্তার দায়িত্বে সবাই যেন এটা সঠিকভাবে দায়িত্ব পালন করে, এটাই আমার দাবি। যে আসলে এই জিনিসটা আমি শুনে দেখতে আসলাম ফেসবুকে, দেখে আমি দেখতে আসলাম, এসে আসলে দেখছি যে মানে খারাপ অবস্থা। তা আসলে সে যে যিনি যে কাজটা করছে খুব ইনদিনা করে গিয়ে ব্যাংকের থেকে লোন নিয়ে করছে, তো এখন এমন একটা সময় চলে আসছে যে ঈদের সময় তার বিশাখান আবার এখান থেকে 2-3 দিন আগে মাল নিয়ে আসছে, দোকানপোড়া মাল নিয়ে আসছে, তো দোকানপোড়া মাল নিয়ে আসছে, এটা যদি তুই আরও এখান থেকে 1 মাস আগে করতো কি 2 মাস আগে করতো হয়তো এত ক্ষতিগ্রস্ত সে হতো না, কিন্তু এমন একটা সময় এসে কিছু মানুষ এগুলো করছে যে আসলে সে একেবারে নিঃস্ব হয়ে গেছে।